প্রায় বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখা যায় মেয়েরা শ্বশুর বাড়িতে ঈদ করার পর ঈদের পরের দিন কিন্তু বাবার বাড়িতে যায়। সেই হিসেবে আমি কিন্তু ব্যতিক্রম নয়। ঈদের পরের দিন হচ্ছে প্রথমে আমি আমার নিজের বাসায় আসছিলাম, আর যেহেতু ঈদের আগের দিন ঝড় হয়েছিল তো ঝড়ে কিন্তু আমার বাসার অবস্থা একেবারে খারাপ হয়ে গিয়েছিল। তাই কিছু কাজ গুছিয়ে আমি আবার ঈদের পরের দিনে কিন্তু আমার বাবার বাসায় চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আবারও একটি ডেইলি লাইফ স্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, আর যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। যাই হোক, এখন আপনারা যে ফুটেজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঈদের পরের দিনের ফুটেজ। আমি হচ্ছে প্রথমে শ্বশুর বাড়ি থেকে আমার নিজের বাসায় আসছিলাম, এরপর নিজের বাসার কিছু কাজ গুছিয়ে আবার চলে আসছি বাবার বাড়িতে। যেহেতু বাবার বাড়িটা আমার বাসা থেকে খুব কাছাকাছি, জাস্ট 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগে, তাই নিজের বাসার কাজ গুছিয়ে আমি চলে আসলাম আমার বাবার বাড়িতে। আর আসার পর হচ্ছে আমি এখানে, এই তো দেখতেই পাচ্ছেন, রান্নাবান্না করে নিচ্ছি। কারণ এই কয়েকদিন কিন্তু মানে একেবারে চাঁদ রাত থেকে শুরু করে ঈদের দিন পর্যন্ত, ইভেন ঈদের পরের দিন পর্যন্ত কিন্তু গরু মুরগি এইগুলোই খাওয়া হচ্ছে। তো মার বাসায় এসে বললাম যে আর কোনো এই মাংস টাংস খাবো না, একেবারে ডাল ভাত ভাজি মাছ এগুলো খাবো। এর জন্য আমার মা বলল যেটা যেটা তোমাদের পছন্দ তোমরা সেটা রান্না করো। আসলে আমার মা কিন্তু অত রান্না বান্না করতে পারে না, বেশি কাজ কাজও করতে পারে না। আমরা যখনই আমাদের বাসায় যাই তখন আমরা সব বোনরা মিলে কিন্তু রান্নাবান্না করে খাই। যাই হোক, এদিকে আমি হচ্ছে রান্নাবান্না করতেছিলাম টুকটাক, আর আপনাদের মাঝে একটু শেয়ার করি আমাদের বাসাটা। রান্না বসিয়ে দিয়েই কিন্তু, এই তো দেখুন আবহাওয়াটা কতটা সুন্দর, আর কি সুন্দর বাতাস হচ্ছিল দেখে কিন্তু বেশ ভালো লাগছিল, তাই ভাবলাম আপনাদের মাঝেও একটু শেয়ার করি। আর আমার ইচ্ছা আছে আমার বাসাটা মানে আমার মার বাসাটা পুরাটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব, দেখি কতটুকু সম্ভব হয়। আর এই তো আমার নানুকে কিন্তু এই কাপড়টা ঈদে গিফট করেছিলাম, তো ঈদের দিন আমার নানু পরেছিল। আজকে যেহেতু ঈদের পরের দিন তো গোসল করে এই তো বাহিরে দেখুন এভাবে করে কাপড়টা শুকা দিয়ে রেখেছি। যেহেতু গ্রামের ভিতরে আমার মার বাসাটা, তো গ্রামে কিন্তু এইরকমই হয়, বাহিরেই কাপড় টাপড় শুকা দেওয়া হয়। আর এই তো আমার মার বাসার এই রুমটা কিন্তু আপনাদের মাঝে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, তো আপনারা যদি চান বা কেউ যদি এখনও না দেখে থাকেন তাহলে ওপরে আই বাটনে কিন্তু ক্লিক করে দেখে নিতে পারেন। তাছাড়া আমি ডিসক্রিপশনেও লিঙ্কটা দিয়ে দিব, আপনারা ওখান থেকেও দেখে নিতে পারেন। এছাড়া আমার মার বাসায় কিন্তু আরেকটা কিচেন আছে, সেটাও কিন্তু আপনাদের মাঝে শেয়ার করেছিলাম, তো ওই কিচেনের ভিডিওটা যদি আপনারা দেখতে চান সেটাও আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ক্লিক করে দেখে নিতে পারেন। অবশ্যই এই ভিডিওটা শেষ করার পর তারপর কিন্তু ওই ভিডিওগুলো দেখবেন। আর এই তো এখন আমার মার বাসার একটা রুম আপনাদের মাঝে শেয়ার করতেছিলাম। এর আগে কিন্তু আমার মার বাসার একটা রুম আপনাদের মাঝে শেয়ার করেছিলাম, তখন ওই ভিডিওতে কিন্তু বলেছিলাম পরবর্তীতে আমি অন্য অন্য রুমগুলো দেখানোর চেষ্টা করব। তাই ভাবলাম যেহেতু আগের বার একটা রুম দেখিয়েছে এবার হচ্ছে আরেকটা রুম দেখিয়ে দিই। এই যে এই রুমটা দেখতে পাচ্ছেন, এই রুমে হচ্ছে আমার মা থাকে। আর এর আগে যে রুমটা দেখিয়েছিলাম সেই রুমে হচ্ছে যখন আমরা যাই বোনেরা তখন কিন্তু ওই রুমটাতে আমরা থাকি। যাই হোক, এখন আমার মার রুমটা খুব ভালোভাবে একটু দেখিয়ে দিচ্ছি। আর এই তো আমার মার রুমের এই জানালা দিয়ে একটা ঘর দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হিন্দু ধর্মের একজন লোকের ঘর। তো ওনারা হচ্ছে নতুন একটা ঘর মানে বানিয়েছে, বিক্রমপুরে যে ঘরগুলো হয় না দোতলা টাইপের, তো একটা নতুন ঘর তুলেছে, তো আমি একটু দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। তো পরবর্তীতে হয়তো বা কোনো একদিন খুব ভালোভাবে দেখাবো। যাই হোক, এই তো আমার মার রুমটা একটু দেখিয়ে দিচ্ছি। খুবই সিম্পলভাবে আমার মার রুমটা গোছানো আছে, আসলে গ্রামের বাড়ি ঘর তো এইরকমই হয়। যাই হোক, এদিকে আমার বড় বোনের মেয়ে এই তো হাতের মধ্যে মেহেদি দিয়েছে খুব সুন্দরভাবে, তবে আমার বড় বোনের মেয়ে কিন্তু নিজে দেয়নি, এই মেহেদিটা হচ্ছে আমার ভাইয়ের বউ মানে আমার ভাবি দিয়ে দিয়েছে। আর আমার ভাবি কিন্তু খুব সুন্দর করে মেহেদি পরাতে পারে, তো আমি আসছিলাম হচ্ছে মেহেদি হাতে পরার জন্য। যেহেতু আমি ঈদের সময় হাতে মেহেদি পরিনি, আমার চিন্তা ভাবনা ছিল ভাবির কাছ থেকে মেহেদি পরব, তো আসার পর জানতে পারলাম আমার ভাবিও নাকি ঈদের পর দিনই চলে গিয়েছে। আসলে আমি যখন আসছি বাসায় তার কিছুক্ষণ আগেই নাকি ওনার মার বাসায় ভাবি চলে গেছে, এর জন্য আর ভাবির কাছ থেকে আমি মেহেদি দিতে পারিনি।
আর এদিকে আমি যেহেতু একটু আগে চলে আসছিলাম মার বাসায়, তো আমার মেজো বোন আর মেজো বোনের মেয়েরা এই তো ওরা এখনই আসলো, তো ওদের একটু শ্যুট করলাম। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও। পরের দিন সকালবেলা হচ্ছে এখানে এই তো রুটি বানানোর জন্য আটাটা ময়ন করা হচ্ছে, সেই সাথে এখানে এই তো আলু ভাজি করা হচ্ছে রুটি দিয়ে খাওয়ার জন্য। তো আমার মেজো বোন হচ্ছে রুটি বানিয়ে নিচ্ছে আর এদিকে আমি আলু ভাজিটা করে নিব। আর বছরে যেহেতু দুইটা ঈদ হয়, তো দুই ঈদের পরেই কিন্তু মানে ঈদের পর দিনই কিন্তু বাবার বাড়িতে আসার চেষ্টা করি। আসলে ঈদটা যেহেতু শ্বশুর বাড়িতে করা হয়, আর ঈদ করার জন্য কিন্তু আমরা 2 থেকে 3 দিন আগেই শ্বশুর বাড়িতে চলে যাই, তো ওখানে কয়েকদিন থাকার পর ঈদের পরের দিনই কিন্তু বাবার বাড়িতে চলে আসি। আর যখনই আমরা বাবার বাড়িতে আসি সব ভাই বোন কিন্তু একসাথে হই, আর তখন কিন্তু সময়টা যে কিভাবে কেটে যায় তো আসলে চিন্তাই করা যায় না, এতটা ব্যস্ততার মধ্যে চলে যায় কথা বলতে বলতে মজা করতে করতে। যাই হোক, ঈদে হচ্ছে ঘোরার কথা ছিল আমাদের, ফ্যামিলি একটা ট্যুর দেওয়ার কথা ছিল, তো অনেক ডিসিশন হচ্ছিল আসলে কোথায় যাব, কি করে যাব, কয়দিনের জন্য যাব। তো যেহেতু প্রায় 4 থেকে 5টা ফ্যামিলি একসাথে যাব, আমরা 3 বোন 2 ভাই, তো সব কটা ফ্যামিলি যেহেতু একসাথে যাব, এর জন্য মানে এক একজনের সময়ের সাথে কিন্তু আরেকজনের সময় মিলতেছিল না, তো কোনো ডিসিশনই কিন্তু আসলে নেওয়া হয়নি। তাছাড়া আমার বড় ভাই হচ্ছে ওমরা হজ করতে গিয়েছে, ওমরা হজ করে আমাদের জন্য কি কি নিয়ে আসলো সেগুলোও কিন্তু আপনাদের মাঝে শেয়ার করব। যাই হোক, এদিকে এই তো রুটিগুলো আমার মেজো আপু এখন ভেজে নিচ্ছে, যেহেতু আমি রুটি খুব ভালো ভাজতে পারি না তাই আমার মেজো আপু রুটিগুলো ভেজে নিচ্ছে। এদিকে বড় আপু হচ্ছে দুপুরে রান্নাবান্না করার জন্য সবজি টবজিগুলো কেটে নিচ্ছে। আর এই তো বাজার থেকে মাছ পাঠিয়ে দেওয়া হয়েছে, খুবই তাজা মাছগুলো ছিল। আর আমরা হচ্ছে এই তো দেখতেই পারছেন এইদিকে ভিন্নি দিয়ে ডাল রান্না করে নিচ্ছে। এই ভিন্নি দিয়ে ডাল রান্নাটা কিন্তু আমার মার বাসার সবাই পছন্দ করে। তাছাড়া এখানে করলা ভাজি করে নিব, আর হচ্ছে সবজিও করে নিব একটা আপনাদের ভাইয়ের জন্য, আপনাদের ভাই হচ্ছে সবজি খাবে। আর আমি যেহেতু ঈদের পর দিন আমার মার বাসে আসছিলাম, তো আপনাদের ভাইয়া কিন্তু আমার সাথে আসেনি, তো আমার শ্বশুর বাড়িতেই ছিল, যেহেতু আমার শ্বশুর একটু অসুস্থ ছিল। আসলে ওই সময়টা না মানে ঈদের আগের দিন যেহেতু একটা ঝড় হলো, তো ওই ঝড়েতে আমার শ্বশুর হচ্ছে একটু বৃষ্টিতে ভিজেছিল, তো এর কারণে না একটু অসুস্থ হয়ে গিয়েছিল। তাছাড়া আমার মার বাসায় হচ্ছে আমার ভাবিরাও বৃষ্টিতে ভিজেছিল, তো শুনলাম আমার ভাবিরাও অসুস্থ হয়ে গিয়েছে। তো বেশিরভাগ মানে জায়গায় কিন্তু শুনেছি বৃষ্টি আসার পর যারাই বৃষ্টিতে ভিজেছে তারাই কিন্তু একটু অসুস্থ হয়ে গিয়েছে, মানে বমি হয়েছে বা পেট খারাপ হয়েছে এইরকম টাইপের একটু অসুস্থ হয়েছে। যাই হোক, এর জন্য কিন্তু আপনাদের ভাইয়া আর সেদিন আমার সাথে আসেনি, পরের দিন হচ্ছে একেবারে সন্ধ্যাবেলা আসছিল। আর আপনাদের ভাইয়া হচ্ছে মানে সকালবেলা আমার মার বাসা থেকে চলে যায় আমার নিজের বাসায়, ওখানে সারা দিন থাকার পর আবার সন্ধ্যার দিকে আমার মার বাসায় চলে আসে। যাই হোক, এদিকে বাচ্চারা হচ্ছে দেখতেই পারছেন চড়ুই ভাতি রান্না করেছে, এখানে পোলাও, পোলার সাথে হচ্ছে ডিম রান্না করেছে। আর রান্নাটা এত সুন্দর হয়েছে, খুব সুন্দর কালার হয়েছে, আর এত সুন্দর স্মেল আসতেছিল, ওরা কেওড়া জল তারপর হচ্ছে গোলাপ জল এগুলো সব কিছু পোলাওতে ইউজ করেছে, এর জন্য কিন্তু গ্রানে একেবারে মই মই করতেছিল। তাছাড়া যেহেতু দুপুরবেলা আমরা হচ্ছে মানে বোনরা মিলে রান্না করতেছিলাম, আর এদিকেই তো বাচ্চারা চড়ুই ভাতি রান্না করে নিয়েছে, আমি আর আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি, একেবারে রান্না করার পর আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এইরকম গ্রামীণ পরিবেশে বসে চড়ুই ভাতি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো এখন সব বাচ্চারা মিলে হচ্ছে যেগুলো রান্না করেছে সেগুলো খেয়ে নিবে। আর এই যে দেখুন বাচ্চাদের সবার হাতে কি সুন্দর মেহেদি পরা, দেখে কিন্তু বেশ ভালো লাগছিল। আসলে ওদেরই তো এখন সময় ঈদের আনন্দ উপভোগ করার, এক সময় আমরা যখন ছোট ছিলাম আমরাও কিন্তু এরকম আনন্দ করেছি, তবে এখন কিন্তু ঈদের দিনটা একেবারেই বোরিং লাগে। ঈদের দিনটা এমন যায় যে সকালবেলায় কিন্তু সব কাজ টাজ শেষ হয়ে যায় আর ঘুমিয়ে ঘুমিয়ে কিন্তু ঈদের দিনটা পার করতে হয়। যাই হোক, বাচ্চারা চড়ুই ভাতি খেয়ে নিচ্ছে, আর একেবারে সন্ধ্যার সময় মেলায় যাওয়ার জন্য আমরা রেডি হয়ে নিচ্ছিলাম। আর তখনই হচ্ছে আমার বড় ভাইয়ের ছেলে পিজ্জা বানিয়েছে, আর এই পিজ্জাটা তখন আমরা খেয়ে মেলায় চলে যাব, আর এই পিজ্জাটা খেতে কিন্তু বেশ দারুণ হয়েছিল। যাই হোক, মেলা থেকে আমরা বাসায় চলে আসছি, আর এই তো রাতের বেলা এই যে সাইকেলটা দেখতে পারছেন
এটা হচ্ছে আপনাদের ভাই আর হচ্ছে আমার বোনের মেয়েরা মিলে এই সাইকেলটা হচ্ছে মানে জোড়া লাগালো। তো পার্ট বাই পার্ট করা ছিল, তো জোড়া লাগানোর পর আপনাদেরকে কয়েকটা পিক দেখিয়ে দিচ্ছি। এখন কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল। তাছাড়া আমরা ঈদের ছুটি কাটানোর পর মানে ঈদের ঘোরাঘুরি করার পর কিন্তু এখন নিজের বাসায় চলে আসছি। ওখানে কিন্তু আর কোনো কিছুই আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি, আসলে খুবই ব্যস্ততার মধ্যে কিন্তু সময়গুলো কেটে যা মানে গিয়েছে, এর জন্য আর কিছু শেয়ার করতে পারিনি। তো আমার ভাই হচ্ছে হজ করে মানে ওমরা হজ করে চলে আসছিল, এর কোনো কিছুই আর শেয়ার করতে পারিনি। তো বড় ভাইয়া ওমরা হজ করে আমাদের জন্য কী কী নিয়ে আসছে, মানে আমার জন্য কী কী নিয়ে আসছে সেগুলোই দেখিয়ে দিচ্ছি, আর সবার জন্য যা যা নিয়ে আসছে সেগুলো কিন্তু আর আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম না। আসলে তখন ভিডিও শ্যুট করার মতো কিন্তু সিচুয়েশন ছিল না। যাই হোক, এখানে আমার বড় ভাই হচ্ছে প্রথমেই দেখেছেন একটা জায়নামাজ দেখলেন, ওটা হচ্ছে আমার শ্বশুরের জন্য দিয়েছে, আর একটা সুরমাদানি দেখলেন সেটাও দিয়েছে, আর এই যে এইখানে একটা কোরআন শরীফ দেখতে পারছেন এটা হচ্ছে আমার জন্য নিয়ে আসছে। আর কোরআন শরীফটা আমি একটু খুলে খুলে দেখতেছিলাম, তবে আমি কিন্তু অজু করে তারপর এই জিনিসগুলো নামাচ্ছিলাম। আপনারা অনেকেই বলতে পারেন যে কোরআন শরীফ কেন এইভাবে ধরতেছি, আমি অজু করার পরে কিন্তু এই কাজগুলো করতেছিলাম। আর এই যে আমাদের সব ভাই বোনকে হচ্ছে এইরকম একটা করে ট্যাংয়ের কি বলে এটাকে কৌটা দিয়েছে, তো ট্যাং হচ্ছে আমার খুব বেশি পছন্দ, আর অরেঞ্জ ফ্লেভার যেটা সেটাই আমার কাছে বেশি ভালো লাগে। যাই হোক, আমরা যেহেতু তিন বোন দুই ভাই, তো তিন বোনকে তিনটা দিয়েছে, আর ছোট ভাইকে একটা দিয়েছে, আমার খালাতো ভাইকেও কিন্তু একটা দিয়েছে, তাছাড়া আমার মা আর নানুকেও একটা ডিব্বা এরকম দিয়েছে। যাই হোক, এখানে হচ্ছে এই তো তসবি দেখতে পারছেন, এখানে মানে আমাদের সব বোনদের হচ্ছে দুইটা করে এরকম তসবি দিয়েছে, সুরমাদানি দিয়েছে, জায়নামাজ দিয়েছে, সেই সাথে হচ্ছে এই তো আমাকে এই হিজাবটা দিয়েছে নামাজ পড়ার জন্য। হিজাবের কাপড়টা কিন্তু বেশ আরামদায়ক, আমার অনেক বেশি পছন্দ হয়েছে। আর যারা হজ করতে যায় তারা কিন্তু এই ধরনের জিনিসপত্রগুলোই বেশিরভাগ নিয়ে আসে। আর এই তো এখানে বেশ কিছু পরিমাণ চকলেট দেখতে পারছেন, প্রায় 25 কেজির মতো চকলেটই নিয়ে আসছে। তো এখানে অনেকগুলো চকলেট দেখতে পারছেন, আরও কিছু চকলেট কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি, কারণ চকলেটগুলো একটু গলে যাচ্ছিল তাই ওই চকলেটগুলো ফ্রিজে রেখে দিছি। সেই সাথে হচ্ছে খেজুর, তারপর হচ্ছে জমজমের পানি, সেগুলোও ফ্রিজে রেখে দিছি। আর এই যে এখানে কয়েক ধরনের চকলেট আছে, আর এই যে দেখতে পারছেন মরিয়াম ফুল, এটাও নিয়ে এসেছে। তো মরিয়াম ফুল কিন্তু আমি ইউটিউবে দেখেছি, বাস্তবে কখনো দেখিনি, আজকে আমি হাত দিয়ে ধরে নিজে হাতে দেখতেছিলাম। তো মনের মধ্যে কিন্তু অন্যরকম লাগতেছিল, আসলে বলে বোঝাতে পারবো না। আর এই যে এই কাগজে করে হচ্ছে আমি একটু যে সুরমা আছে সেটা নিয়ে আসছি, আসলে সুরমাদানিতে সুরমাটা ভরা ছিল না, এরকম ফাঁকি করা ছিল। তো আমরা সব ভাই বোনরা হচ্ছে এরকম কাগজে করে যার যতটুকু পরিমাণ ততটুকু পরিমাণ মানে ততটুকু অনুযায়ী কিন্তু নিয়ে আসছি। আর এই যে চকলেটগুলো দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু ঢেলে নিলাম, আর এই চকলেটগুলোও কিন্তু সব ফ্রিজে রেখে দিব গুছিয়ে, তাছাড়া আমার শ্বশুর শাশুড়ির জন্য এখান থেকে চকলেট রেখে দিব। আর এই তো ঘরে পরার জন্য একজোড়া জুতা দেখতে পাচ্ছেন, জুতার সাইজটা একটু বড়, সমস্যা নেই যেহেতু ঘরেই পরা হবে, শীতের দিনে কিন্তু এই ধরনের জুতাগুলো পরতে বেশ আরাম লাগে। তো আমার বড় ভাই হজ করতে যেয়ে কী কী নিয়ে আসছে সব কিছুই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে এই যে আরও কিছু চকলেট আছে, তো সব কিছুই কিন্তু বের করে নিলাম। আলহামদুলিল্লাহ ভাইয়া সুস্থ সবল শরীরে বাসায় ফিরতে পেরেছে, এটাই কিন্তু আমাদের জন্য অনেক। আল্লাহ পাক যেন আমার ভাইয়ের হজটা কবুল করে নেয়, আপনারা সবাই দোয়া করবেন আমার বড় ভাইয়ের জন্য। যাই হোক, আমি মোটামুটি কিছু জিনিসপত্র গুছিয়ে নিয়েছি চকলেটগুলো, আর যেহেতু আমরা সন্ধ্যার সময় বাসায় চলে আসছি, আর এই যে আসার সময় খাবার দাবার সব কিছু নিয়ে আসছিলাম, আর যেদিন আমরা বাসায় আসছিলাম সেই দিন কিন্তু প্রচুর পরিমাণে ঝড় হয়েছিল, আর ওই ঝড়ের ভিতরেই কিন্তু রাস্তার মধ্যে আমি ছিলাম, আর তখন খুব বেশি টেনশন হয়েছিল যেহেতু আমার কাছে কোরআন শরীফ, জায়নামাজ, সুরমাদানি, তসবি এগুলো সব কয়টা জিনিস ছিল। তখন শুধুমাত্র একটাই আল্লাহর কাছে দোয়া ছিল যে আল্লাহ এগুলোর বিনিময়ে অন্তত বাসায় যেন সুস্থভাবে পৌঁছাতে পারি, আর এই জিনিসগুলোর যাতে কোনো ক্ষতি না হয়, বৃষ্টিতে যাতে ভিজতে না হয়। তো যাই হোক, আল্লাহর কি রহমত, খুব সুস্থভাবে কিন্তু বাসায় পৌঁছেছি। আর এই যে দেখুন, এটা হচ্ছে মরিয়াম পাথর,
তো এই পাথরটাও নিয়ে আসছে আমার বড় ভাইয়া। তো এই পাথর দিয়ে হচ্ছে দেখি কি করা যায়, আংটি বানাবো নয়তো লকেট বানিয়ে ফেলবো। তো এই পাথরটা কিন্তু খুব সুন্দর, তো আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। তবে আজকের ভিডিওতে কিন্তু আমি অনেক কথা হয়তো ভুল ভাল বলতে পারি, আপনারা কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।